আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেকার পালিশ করার সঠিক নিয়ম নিয়ে আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওটা দেখাবো সঠিক নিয়মে কিভাবে ল্যাকার পালিশ করতে হয় এবং কি কি রং লাগে তো সর্বপ্রথমেই আপনারা ভালো করে সুপার গ্লু মারবেন যদি খাটের কাজ করেন ভালো করে বসিয়ে দিয়ে সুপার গ্লুটা মেরে নেবেন সাইটে সুপার গ্লু মারার পর আপনারা একশো বিশ পেপার দিয়ে ভালো করে ঘষে নেবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন ভালো করে একশো বিশ পেপার দিয়ে ঘষানোর পর ক্লিয়ার সিলার মারার জন্য ক্লিয়ার সিলারটা মিক্স করতে হবে তো ক্লিয়ার সিলার নিতে হবে এক লিটার পরিমাণ এক লিটার পরিমাণ আপনারা চাইলে মিক্স করতে পারেন কিংবা তার থেকে কম মিক্স করতে পারেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এক লিটার মিক্স করতেছি আমার পুরো এক লিটার লাগবে না তো এক লিটার ক্লিয়ার সিলার নিয়ে নেবেন তার সাথে দিয়ে দিবেন এক লিটার ফোর ফোর সিক্স থিনার তারপর যেটা দেবেন হার্ডনার তো হার্ডনারের পরিমাণটা দিবেন আপনারা হাফ লিটার হাফ লিটার থেকে যদি বেশি দেন তাহলে কিন্তু ফাটা দিয়ে দিতে পারে আর যদি কম দেন তাহলে কিন্তু ক্লিয়ার সিলারটা শুকাইতে অনেকটা সময় নিতে পারে তো হাফ লিটারই দেবেন পরিমাণ অনুযায়ী আপনারা হার্ডনারের পরিমাণটা দিবেন তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে আপনারা ক্লিয়ার সিলারটা মারবেন এবং ক্লিয়ার সিলার মারার সময় অবশ্যই গানের হাওয়াটা মিডিয়াম রেখে এবং খুবই স্লোভাবে কাজ করবেন আমার ভিডিওতে স্পিড বাড়িয়ে দেওয়া যার জন্য বোঝা যাচ্ছে আমি স্পিডে কাজ করতেছি আসলে কিন্তু তা না আমি আপনাদেরকে পুরো বিষয়টা ডিটেলসে বোঝানোর জন্য ভিডিওর স্পিডটা বাড়ায় দিয়ে আপনাদেরকে দেখাইতেছি তা না হলে ভিডিওটা অনেক লং হয়ে যায় দুই আড়াই ঘন্টার মতো ভিডিওটা লং হয়ে যায় তার জন্য আমি ভিডিওর স্পিডটা বাড়ায় দিয়ে শর্ট করে নিলাম তো ক্লিয়ার সিলারটা আপনারা অবশ্যই স্লোভাবে মারবেন এবং একটু হাওয়া কম দিয়ে মারবেন মানে মিডিয়াম হাওয়া দিয়ে মারবেন তাহলে কিন্তু ক্লিয়ার সিলারটা ভালোভাবে পড়বে নকশা এবং প্লেনের মধ্যে ভালোভাবে ক্লিয়ার শিলাটা পড়বে ক্লিয়ার সিলার যদি ভালোভাবে না মারা হয় তাহলে কিন্তু নকশার মধ্যে চুইস চুইস থেকে যায় নকশাটাও কালার ফিনিশিং দেওয়ার পর বিশ্রী দেখা যায় তো ক্লিয়ার সিলার মারার পর আপনারা ম্যাক্সিমাম দুই ঘন্টা শুকানোর জন্য সময় দিবেন শুকিয়ে গেলে আপনারা পুটিন মারবেন পুটিনটা কী দিয়ে মিক্স করবেন গুলানো ক্লিয়ার সিলার তার সাথে এনসিটিনার তার সাথে চক দিয়ে আপনারা পুটিনটা মিক্স করে নেবেন যদি আপনাদের কাছে রেডি পুটিং না থাকে মিক্স করে নেওয়ার পর অবশ্যই আপনারা পুটিনটা ভালো করে মারবেন সাইট এবং যে যেই জায়গাতে প্রোটিনের প্রয়োজন সেই জায়গার মধ্যে পুটিনটা মারবেন ভালো করে আর পুটিনটা মারা শেষ হয়ে গেলে পুটিনটা শুকানোর জন্য এক ঘন্টা সময় দিবেন যাতে পুটিনটা ভালো করে শুকিয়ে যায় পুটিন যদি না শুকায় তাহলে কিন্তু আপনারা এটাকে ঘষাইতে পারবেন না পুটিনটা শুকানোর পর আপনারা দুইশো চল্লিশ পেপার দিয়ে ভালো করে নকশা এবং প্লেনটা ঘষে নেবেন এবং সাইটের পুটিনটা একশো বিশ প্যাপার পুরাতন পেপার দিয়ে আপনারা ভালো করে পুটিনটা ভালো করে ঘষে নেবেন গষে যাতে পুটিনটা বেশি না থাকে এরকমভাবে ভালো করে ঘষে নেবেন গসাটা ভালো করে দিতে হবে তা হলে কিন্তু ফিনিশিংটা ভালোভাবে আসবে না গসা ঘষি করার পর আপনারা সাইটের মধ্যে যদি লেকারের কাজ করেন আমার মতো সাইটের মধ্যে কালারগুলা টেনে নেবেন ব্ল্যাক কালার কিংবা আরও অন্যান্য কালার আছে আপনারা যেটা লাগে আপনারা ওইটা টেনে নেবেন তারপর আপনারা কালারটা মিক্স করবেন তো আমি টিক কালার করবো টিক কালারের জন্য আমি কালার মিক্স করব তার জন্য নিয়ে নিলাম একশো গ্রামের মতো কোট তার সাথে গুলানো ক্লিয়ার সিলার হলো একশো গ্রাম তারপর যেটা দিব আমি ফোর ফোর সিক্স থিনার ফোর ফোর সিক্স থিনারের পরিমাণটা দিব আমি দুইশো গ্রাম দুইশো গ্রাম ফোর ফোর সিক্স পরিমাণ দেওয়ার পর হার্ডনারের পরিমাণটা দিব আমি দেড়শো গ্রাম যেহেতু কালার তাই একটু হার্ডনারের পরিমাণটা একটু বেশি দিব যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপর আমি যেটা দিব টিক কালার তো টিক কালারের পরিমাণটা আপনারা আন্দাজ অনুযায়ী দিবেন যদি আপনাদের ডিপ চায় কালারটা আপনারা যদি ডিপ চান তাহলে বেশি দিবেন আর যদি লাইট চান তাহলে আমার মতো এক ডিপা দিয়ে দিবেন যদি বেশি লাইট হয় তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়া ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর আপনারা অবশ্যই সুতি তেনার সাহায্যে কালারটাকে ছেঁকে তারপর আপনারা কালারের কাজটা শুরু করবেন আর অবশ্যই কালার যখন মারবেন কালার যাতে বেশি না পড়ে এবং কালারটা যাতে না ঝুলে যায় তার জন্য অবশ্যই একটু মিডিয়াম হাওয়া দিয়ে আপনারা কালারটা মারবেন এবং গানের কালারের যে সাইজটা ওইটাও মিডিয়াম রেখে তারপর আপনারা কালারের কাজটা শুরু করবেন আর যদি আপনারা হাওয়া একেবারে কম দেন তাহলে কিন্তু কালারটা বেশি পড়বে আর যদি হাওয়া বাড়িয়ে দেন তাহলে কিন্তু কালারটা দাস দাস হয়ে যাবে তাহলে আপনাদের যেই কালারটা আপনারা চাচ্ছেন ওই কালারটা কিন্তু ভাবে আসবে না আশা করি বুঝতে পারছেন তো কালার করার পর শুকানোর জন্য সময় দিবেন দুই ঘন্টা তারপর আপনারা টপকোটটা যখন মারবেন টপকোটটা কিভাবে মিক্স করবেন তো টপকোট মিক্স করবেন আপনারা হাফ লিটার টপকোট নিয়ে নেবেন তার সাথে হাফ লিটার ফোর ফোর সিক্স থিনার তার সাথে আড়াইশো গ্রামের মতো হার্ডনার যেহেতু একটা খাট ফিনিশিং দিব আমি তাই আমি হাফ লিটারের মতো টপকোটটা মিক্স করছি আপনারা চাইলে বেশি মিক্স করতে পারেন তো ও সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে অবশ্যই না দিয়ে ছেঁকে তারপর আপনারা ফিনিশিংয়ের কাজটা শুরু করবেন মানে হাইগ্লিজের কাজটা শুরু করবেন যদি আপনারা হাইগ্লিজের সময় হাইগ্লিজটা যখন যদি ছেঁকে না মারেন তাহলে কিন্তু হাইগ্লিজের মধ্যে যে ময়লাগুলো ওইগুলো আপনার ফার্নিচারের মধ্যে পড়ে আপনাদের ফার্নিচারটা নষ্ট হয়ে যাবে বিচি বিচি হয়ে যাবে দানা দানা হয়ে যেতে পারে তো তার জন্য অবশ্যই আপনারা না দিয়ে ভালো করে ছেঁকে তারপর আপনারা কাজটা করবেন ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ধন্যবাদ আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ